শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকের এই ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে আমার সালাম, আদাব, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রতিটা মানুষের জীবনে কিন্তু কপালে লেখা থাকে না যে উনি মন্ত্রী হতে পারবেন, খুব অল্প মানুষের কপালে লেখা থাকে উনি মন্ত্রী হবেন। আর এরকম ভাগ্য যাদের থাকে তারা মন্ত্রী হওয়ার পর, মন্ত্রী হওয়ার সাথে সাথে কিছু দায়িত্ব তাদের উপর অর্পিত হয়। এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ এ রেসপন্সিবিলিটি। আপনার জীবনের প্রতিটা অর্জনই কিছু না কিছু দায়িত্ব নিয়ে আসে। আপনি যখন একটা মন্ত্রী হিসাবে আসেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো অঞ্চলের মন্ত্রী না, আপনি সারা বাংলাদেশের মন্ত্রী। সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকে না কেন এই সকল মানুষের মন্ত্রী আপনি। আর আপনি যদি কখনো পররাষ্ট্রমন্ত্রী হন তাহলে ধরে নিতে হবে সারা পৃথিবীর মানুষের বোধগম্য হয় এরকম কথা আপনার দিয়ে পৃথিবীর মানুষ আশা করে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে উনার ভিতরে কোনো দুই নাম্বারই নাই, উনার ইন্টেনশনের মধ্যে কোনো দুই নাম্বারই নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার উনার বক্তব্য নিয়ে প্রবাসী এবং এই সরকার মুখোমুখি হবে কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে প্রবাসীদেরকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে প্রবাসীদের একদম কাছে নিয়ে আসার চেষ্টা করতেছেন, এই সময়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন অর্ধেক বক্তব্য উনি বলতে চাচ্ছেন, আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনছি, উনি বলতে চাচ্ছেন যে কেউ উনাকে টুইস্ট করে, উনার কথাগুলো টুইস্ট করতেছে। আপনি যখন প্রবাসীদেরকে বলছেন যে নবাবজাদা, আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু সংখ্যক প্রবাসী নবাবজাদার মতো আচরণ করেন। আপনি কিন্তু দেখেন আপনার ভাই যখন সাবেক অর্থমন্ত্রী মাল মুহিত সাহেব যখন কথা বলতেন উনি বয়স্ক মানুষ ছিলেন, অনেক সময় এই আপনি রাবিশ টাবিশ বলছেন এগুলো মানুষ মনে মেনে নিছে কারণ উনি বয়স্ক মানুষ ছিলেন। কিন্তু আপনি যখন তার ভাই হয়ে, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম জেনারেল ভাবে কথা বলেন যে প্রবাসীরা নবাবজাদার, তখন সব প্রবাসী তো আর আমার মতো ব্যারিস্টার নার আপনার মতো এরকম ফ্যামিলি থেকে আসে নাই যে আপনার সব এরকম বলিষ্ঠ কথা এবং লুকানো কথা, ভিতরের কথা সব স্বাভাবিকভাবে মেনে নিবে। প্রবাসীরা এমনি থাকে দুনিয়ার কষ্টে, প্রবাসীরা যেখানে নিজের দেশের বাইরে থেকে মানুষ একটু সম্মান আশা করে, মানুষ একটা একটু সম্মানের সাথে কথা আশা করে। আপনি যখন বলেন যে প্রবাসীরা আসতে পারে, আপনি বিভিন্ন কথা বলছেন যে লাখের লাখ মানুষ আসবে, আপনি বলতে পারতেন যে আমাদের আইন বিচার ব্যবস্থার অবনতি ঘটতে পারে, আমাদের এই ধরনের সিচুয়েশনের অবনতি ঘটতে পারে। আপনি কিভাবে বলেন যে প্রবাসীরা এইভাবে আসলে এত মানুষ বেড়ে যাবে, চাকরি থাকবে না, আর শেষে একটা কথা লাগাই দিলেন, দিয়ে বললেন যে আমাদের চুরি চামারি বেড়ে যাবে। তো এর মানে কি আমার মতো ব্যারিস্টার না হইলে বা আপনার মতো এরকম ব্যাকগ্রাউন্ডের একজন জ্ঞানী লোক না হইলে সাধারণ মানুষ যদি সাধারণভাবে বুঝে তাহলে বুঝে মানুষ বুঝে ফেলতে পারে যে প্রবাসীরা চোর, প্রবাসীরা আসলেই এই দেশে চুরি হবে। তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন? প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতর রাখলে হবে না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনার মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হইতে হবে। আপনি খেয়াল করে দেখছেন আপনি প্রতিবারই এক মিনিটের একটা বক্তব্য দেন এইটা বোঝানোর জন্য, আবার পাঁচ মিনিটের আবার আরেকটা বক্তব্য দিয়ে বলতে হয় যে না আমি এইটা বলি নাই, আমি এইটা বলি নাই। তা আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে উনারে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে, খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে, ওই জায়গার দায়িত্বে উনারে দিয়ে দেন। কিন্তু সাধারণ মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারও হয় তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিখেন যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মাননীয় প্রাইম মিনিস্টার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর আপনি উনার ক্যাবিনেটের হয়ে এই ধরনের বেফাস কথা, আপনার ইন্টেনশন ভালো, আপনার মনের ভিতর ভালো, কিন্তু মুখের কারণে আপনি কি এই প্রবাসীদেরকে আমাদের এই আওয়ামী লীগ এবং সরকারের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন না? আমি আপনাকে বলবো যদি কথা বলতে এরকম সমস্যা হয় আল্লাহর ওয়াস্তে কথা বললেন না, তাও মাননীয় প্রাইম মিনিস্টারকে এইরকম একটা দুর্যোগকালীন সময়ে কাজ করতে দেন, কাজ যদি নাও পারেন বাধা দিয়েন না, এই সরকারের এত বড় ক্ষতি করেন না। বহুত কষ্ট করে এই সরকার হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে। আবারও সবার জন্য শুভকামনা চেয়ে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে যে আল্লাহ যেন কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হইতে না হয় যে আমার এক বক্তব্যের জন্য আবার আমি বসে এক্সপ্লেন দিতে করতে না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।